আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে এখন থেকে প্রজেক্টের মেইন কাজ শুরু করব। তো প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু ম্যান্ডেটরি জিনিস প্রিডিফাইন করে নিতে হয়, যেমন কোন ফন্ট ফ্যামিলি, কী কী কালার, এছাড়া হচ্ছে আমাদের ছোটোখাটো কিছু কম্পোনেন্ট যেগুলো হচ্ছে পুরো ওয়েবসাইটে আমাদের কমন, এছাড়া কিছু হেডিং স্টাইল, তারপর প্যারাগ্রাফ স্টাইল, অথবা যদি কোনো কার্ড, কমন কার্ড ইউজ করে থাকেন, এই কার্ডগুলো হচ্ছে আমরা কি প্রথমে তৈরি করে নেওয়াটা বেটার। তো আমরা প্রথমে যেটা করবো, ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিব। তো এই প্রজেক্টের জন্য আমরা যে ফন্ট ফ্যামিলি ইউজ করবো তার নাম হচ্ছে পপিন্স। তো পপিন্সটা হচ্ছে যেহেতু ফ্রি ফন্ট এবং এটা গুগল ফন্টসে পাওয়া যায়, কারণ আমরা চলে যাবো fonts.google.com-এ, গিয়ে সার্চ দিব পপিন্স। তো পপিন সার্চ দিলে অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। তো এই পপিন্সের অনেকগুলো স্টাইল আপনাকে এখানে শো করবে। হ্যাঁ, তো এখানে প্রায় 18টা স্টাইল আপনাকে দেখাচ্ছে। তো সবগুলো স্টাইল হয়তো আপনার দরকার নাই, আপনার এখান থেকে শুধু একটা নিলেই চলবে, যেটা হচ্ছে আপনার, এটাকে বলা যায় হচ্ছে শুধু রেগুলার যে স্টাইলটি আছে এটা নিলেই হবে। তারপর রেগুলারটা একটু নিচে গেলেই পাবেন, যেটা হচ্ছে রেগুলার 400 দিয়ে লেখা থাকবে, রেগুলার 400। হ্যাঁ, তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে সিলেক্ট দিস স্টাইল। তো স্টাইল করলে যদি আপনি শুধুমাত্র এই স্টাইলটি ইউজ করতে চান, তো সিডিএন ইউজ করলে হচ্ছে আপনার অটোমেটিক শুধু 400টাই সিলেক্ট হবে এবং এটা আপনি ইউজ করতে পারবেন। আর এছাড়া আরেকটি অপশন হচ্ছে কি, ডাউনলোড অল। হ্যাঁ, তো ডাউনলোড অল দিলে যেটা হবে, সবগুলো ফন্ট ফেসই আপনার ডাউনলোড হয়ে যাবে, শুধুমাত্র যেটা আপনার দরকার সেটা আপনি ফন্ট ফেস ইউজ করে কানেক্ট করে নেবেন। তো আমরা রটাই ইউজ করি, মিনস হচ্ছে ডাউনলোড করে ইউজ করি, যাতে পরবর্তীতে আমরা যে কোনো কাস্টম ফন্ট সেম স্টাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর তো যেটা করবো, আমরা এখান থেকে ডাউনলোড অল দিব। তো ডাউনলোড অল দিলে যেটা হবে, ফুল পপিন্সের যে ফোল্ডারটি আছে এটা আমাদের ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে মুভ করে আমাদের যে প্রজেক্টের ফন্টস ফোল্ডার আছে সেখানে আমি নিয়ে আসছি। তো আমি কাট করলাম, আমি কাট করে নিয়ে আসতেছি, জাস্ট আমরা যখন ইউজ করবো তখন দেখবো আর কি। আমরা চলে যাবো হচ্ছে কোথায়, আমাদের প্রজেক্টসের যে অ্যাসেটস আছে, অ্যাসেটস থেকে ফন্টসের মধ্যে। তো ফন্টসে এসে আমি জাস্ট ফুল জি ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। যদি আপনার কাছে এক্সট্র্যাক্টর না থাকে, আপনি উইন্ডোজ উইনরার অথবা হচ্ছে উইন্ডোজের যে জিফ আছে সেটা ইউজ করে আপনি এক্সট্র্যাক্ট করতে পারবেন। তো আমি এক্সট্র্যাক্ট ফাইলস করে নিলাম। ওকে, তো এখানে দেখবেন আমাদের, আর যদি ভিএস কোডে চলে আসি, যে আমাদের ফন্টসের মধ্যে যে দেখেন আমাদের পপিন্স এবং পপিন্সের মধ্যে সবগুলো স্টাইল কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে শুধুমাত্র রেগুলার রাখতে পারেন, বাকি সবগুলো কেটে দিতে পারেন। তো আমি আপাতত শুধু রেগুলারই রাখবো, যাতে আমাদের ফাইল সাইজটি খুব বেশি বড় না হয়। তো আমি আমার ডিরেক্টরি থেকে রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র পপিন্স রেগুলারটাই রাখবো, আর কিছু রাখবো না। পপিন্স রেগুলার, তো এখন যদি আমরা দেখি, দেখেন আমার কাছে শুধুমাত্র পপিন্স রেগুলারই আছে, আর কিছু নেই। এখন এই ফন্টটাকে আমরা কানেক্ট করবো। তো কানেক্ট করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আপনি যদি করে যান, করে গেলে দেখবেন হচ্ছে টাইপোগ্রাফি নামে একটি, আমরা সরি আমরা লেসে কাজ করবো না, আমরা কাজ করছি হচ্ছে সাস SCSS-এ। তো আমরা করে যাব, করে গিয়ে হচ্ছে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা এখান থেকে তৈরি করে নেব, যে আসলে যেটা করবো সেটা হচ্ছে @ফন্ট ফেস। হ্যাঁ, তো ফন্ট ফেসে দুটি পার্ট থাকে, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, আর একটা হচ্ছে কি, URL। তো আপনি ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে চাইলে হচ্ছে ফন্ট ফ্যামিলি ব্রাউজারে যে নামটা দেওয়া থাকে এখানে, যে ফন্ট ফ্যামিলি পপিন সান সেরিফ, এটা ইউজ করতে পারেন। তো আমরা এটাই ইউজ করতেছি, যেটা গুগল সরাসরি প্রোভাইড করে আর কি, অথবা আপনি চাইলে এখানে আপনার কাস্টম নামও ইউজ করতে পারেন, প্রবলেম নাই। ওকে, তো দেন হচ্ছে URL। হ্যাঁ, তো আসলে আপনার ফাইলটা কোথায় আছে, তো ফাইলটা আছে আমাদের এক কয়েকটা ফোল্ডার বাহিরে। হ্যাঁ, আমরা ./ দিলে হচ্ছে এক ফোল্ডার বাহিরে গেলাম, দেন আবার ./ দিলে হচ্ছে কোথায় যাব, একদম রুট ফোল্ডারে চলে আসবো। দেন এখান থেকে ফন্টসে যাব, ফন্টস থেকে হচ্ছে পপিন্স, পপিন্স থেকে হচ্ছে কোথায়, পপিন্স রেগুলার দেওয়ার সাথে সাথে হচ্ছে কি, আমাদের ফন্ট ফ্যামিলিতে নতুন একটি হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে পপিন্স যে ফন্ট ফ্যামিলি আছে এই ফন্ট ফ্যামিলিতে কানেক্ট হয়ে যাবে। ওকে, তো হলো, হওয়ার পর হচ্ছে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে
আপনি কোথায় কোথায় এই ফন্ট ফ্যামিলি ইউজ করবেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। যেমন হচ্ছে আমাদের পুরো বডিতে হচ্ছে কি, যেহেতু আমরা একটা ফন্ট ফ্যামিলি ইউজ করবো, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে পপিন সান সেরিফ। তো আপনি কিছু এভাবে ইউজ করতে পারেন, যেমন হচ্ছে বডি অথবা অল দিয়ে দিতে পারেন। তো স্টারটা আসলে সবাই নিষেধ করে, বা হচ্ছে এটা সবসময় সবাই বলে যে এটা ইউজ না করাটা বেটার আর কি। এটা হচ্ছে আপনার এরকম বলা হয় যেটা প্রজেক্টে একটু ভারী করে, বা হচ্ছে ব্রাউজারের উপর একটু লোড ক্রিয়েট করে, যার কারণে আপনি সিলেক্টর করে দিয়ে দেওয়াটা ভালো। তো হ্যাশ মিনস হচ্ছে আপনার HTML-এ যত ট্যাগ আছে সেই সবগুলোকে অ্যাট এ টাইম সিলেক্ট করে নেয়, যার কারণে এটাকে ইউজ না করাটা বেটার আর কি, করলে সমস্যা নেই, না করাটা বেটার। তো আপনি যে টেক্সটগুলো বা হচ্ছে যে পার্টগুলো আপনি এখানে ইউজ করবেন সবগুলোতে আপনি চাইলে এই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা যেটা করি, সেখানে হচ্ছে একটা আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, হ্যাঁ, অ্যাবস্ট্র্যাক্টে ধরেন আমরা একটা ভেরিয়েবল নিতে পারি। তো অ্যাবস্ট্র্যাক্ট আমরা তৈরি করি হচ্ছে কিসের জন্য, ভেরিয়েবলের জন্য, বা হ্যাঁ মানে ভেরিয়েবলটা মানে অ্যাবস্ট্র্যাক্ট হচ্ছে আমরা যেগুলো হচ্ছে ছোটোখাটো কমন যে কমন যে মডিউলগুলো আছে বা যে কমন যে পার্টগুলো আছে, ছোটোখাটো ইন্ডিভিজুয়াল ইউনিটগুলো হচ্ছে কি আমরা অ্যাবস্ট্র্যাক্টে রেখে থাকি। তো সেক্ষেত্রে ভেরিয়েবলটাও একরকম, যেমন হচ্ছে কমন কালার যেটা আমরা সব জায়গাতে প্রোভাইড করব। তো এখানে ধরেন আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে নিলাম, সেটা আমরা ডলার দিয়ে লিখতে পারি হচ্ছে কি পপিন। তো পপিন লিখে আমরা শুধুমাত্র এখানে বলে দিব যে জাস্ট হচ্ছে ফন্ট ফ্যামিলির নামটা বলে দিচ্ছে, ওকে? তো ফন্ট ফ্যামিলি হচ্ছে কি আপনি এখানে যেটা ইউজ করছেন সেম ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে হবে এখানে, জাস্ট পপিনস ইউজ করেন, মানে পুরো নামটাকে আমরা এখন শর্ট করে দিলাম, ঠিক আছে? তো এতে যেটা হলো আপনার পপিনসটা হচ্ছে কি আপনার একটা ভেরিয়েবলে সেট হয়ে গেল, ওকে? তো এখন এই যে এখন দুটো জায়গাতে কিন্তু আমরা কাজ করলাম, একটা হচ্ছে টাইপোগ্রাফিতে, একটা হচ্ছে কোথায় ভেরিয়েবলে। তো আমরা যেটা করবো, আমাদের যে মেন CSS আছে, যেমন হচ্ছে style.scss, সেখানে আমাদের এই ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে কাকে ইম্পোর্ট করলাম, রিসেটকে, কারণ হচ্ছে রিসেটের মাধ্যমে সবগুলো ফাইল রিসেট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে টাইপোগ্রাফিটাকে কানেক্ট করে দিব, কারণ হচ্ছে কি টাইপোগ্রাফির মধ্যে মানে ধাপগুলো মেনটেন করবেন, যে আসলে কার পরে কার প্রায়োরিটি। প্রথমে আমরা রিসেট করলাম, তারপরে ফন্টগুলোকে কানেক্ট করলাম, দেন আমাদের যেটা করতে হবে টাইপোগ্রাফির পরে, এখান থেকে হচ্ছে আমার আপনি আচ্ছা ভেরিয়েবলগুলো আমাদের এখানে কানেক্ট না করলেও চলবে, কিন্তু টাইপোগ্রাফিতে কানেক্ট করতে হবে, ওকে? যাতে সে এখানে পায়, আচ্ছা, মিনস হচ্ছে অ্যাভেলেবেল থাকে আর কি আমার ফুল ওয়েবসাইটে, বা হচ্ছে ফুল সাস ফাইলেও বলতে পারি। তো এখন এখান থেকে ভেরিয়েবলে আমরা পুরোটা ক্রিয়েট করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা কালারগুলো নিয়ে নিব, যে আসলে কোথায় কোথায় কী কী কালার ইউজ করা আছে ফুল PHDতে, বা হচ্ছে আমাদের ইমেজে। তো আমি এখানে আমাদের ইমেজে চলে আসি। আর তো আমরা যেটা করছি, ফটোপিয়া নামে একটি ওয়েবসাইটে, যেটা অনেকটা ফটোশপের মতো, তো আপনার অনেক সময় হয় যে আপনার PC-তে ফটোশপটা অনেক ভারী হয়ে যায় আর কি, যে আসলে ঠিকঠাক মতো চলছে না বা সাপোর্ট করছে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা খুব সহজে কালারগুলো অথবা হচ্ছে যে মেজারমেন্টগুলো এগুলো আমরা সহজে নিতে পারি। তো আমি এখান থেকে যেটা করবো, শুধুমাত্র কালারগুলো নিয়ে নিব। তো এখানে মূলত হচ্ছে তিনটা কালার ইউজ করা, একটা হচ্ছে ডিপ গ্রিন, একটা লাইট গ্রিন, আর আরেকটা হচ্ছে এটা কী বলা যায় যে আরও লাইট বলা যায় আর কি, ওকে? তো অথবা এখানে বলতে পারেন যে green 1, green 2, green 3। তো আমরা এখানে যেটা বলি, এটা হচ্ছে আপনার গ্রিন ডিপ, গ্রিন লাইট, আর এটাকে বলতে পারেন হচ্ছে গ্রিন, এটা কী বলা যায়, গ্রিন ট্রান্সপারেন্ট বলতে পারেন আর কি, যে একদম হালকা একটা গ্রিন কালার। তো আমরা এখান থেকে যেটা করব, এই কালার পিকারে ক্লিক করব, হ্যাঁ। তো এটা হচ্ছে কালার পিকার। তো কালার পিকারে ক্লিক করে আপনি শুধুমাত্র কালারগুলোকে এখান থেকে নিয়ে নেন। তো আমরা ডিপটা পেয়ে গেলাম। তো এখান থেকে হেক্সা কালার অথবা RGB, হ্যাঁ, যে কোনো একটা আপনারা নিতে পারেন। তো আমরা হেক্সাটাই নিচ্ছি, হেক্সা কোডটা। তো এখান থেকে যেটা করবেন, আপনি আপনার ব্রাউজারে না আপনার ভেরিয়েবলে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে লিখবেন হচ্ছে কি, দিতে পারেন হচ্ছে ডিপ গ্রিন, হ্যাঁ, অথবা হচ্ছে গ্রিন ডিপ দিতে পারেন, গ্রিন ডিপ। তো গ্রিন ডিপ দিয়ে যেটা হেক্সা কোড, আপনাকে অবশ্যই একটা হ্যাশ ইউজ করতে হবে। দেন কী কালার আছে, গ্রিন লাইট, হ্যাঁ। তো গ্রিন লাইটটা কী কালার আমরা দেখে আসি, গ্রিন লাইট এটা নিতে পারেন। দেওয়ার পর আমরা আমাদের VS কোডে চলে আসি, এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর আছে কি, ধরুন আমরা দিলাম হচ্ছে কি গ্রিন ট্রান্সপারেন্ট, গ্রিন ট্রান্সপারেন্ট।
তো গ্রিন ট্রান্সপারেন্টের কালারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তিনটা কালার আছে, আর একটা আছে ব্ল্যাক কালার, তো আমরা ব্ল্যাক কালারটাও নিয়ে নিব। তো এখান থেকে এটা একটু ক্লোজ করে নেন, তাহলে এটাকে মুভ করতে পারবেন। দেন আমরা এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যে কালারটাই থাকুক নিলাম। নেওয়ার পর এটাকেও আমরা ভেরিয়েবল সেট করে দিলাম। ওকে, আর এরপর আর কী লাগবে দেখেন, এছাড়া কিন্তু আরও কিছু কালার এখানে ইউজ করা আছে, যেমন আমরা এটা সেট করে দিলাম। সেট করার পর আরও কিছু কালার আছে যেগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন এই ওয়ার্নিং, এটা কী বলা যায়, ইয়েলো কালার, আচ্ছা ইয়েলো লাইট বলতে পারেন। ইয়েলো কিন্তু আবার দুটো কালার, হ্যাঁ, এটা একটা কালার, ব্যাক একটা কালার, আবার রেডের জন্য একটা কালার, আর এটা তো অলরেডি পেলাম। তো এখানে হোয়াইট কালার কিন্তু ইউজ করা আছে, আবার ব্ল্যাকের দুটো পার্সন আছে, তো এটা একটা কালার, এটা কিন্তু আর একটু ডিপ কালার। হ্যাঁ, তো সবগুলো কালারই আমরা সিলেক্ট করে নিব। তো আমরা একটু জুম করলাম, জুম করে সবগুলো কালার নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাকটা নিয়ে নিই ফার্স্টে। ওকে, তো এটা হচ্ছে ব্ল্যাকের জন্য 4040 ইউজ করছে, ডলার ব্ল্যাক। তো ব্ল্যাকে ব্ল্যাকের কালারটা আমরা দিয়ে দিলাম। দেন আছে হচ্ছে, তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে দিচ্ছি নিয়ে নিয়ে। আচ্ছা, ব্ল্যাকের একটাই কালার ইউজ করা, জাস্ট একটা কালার। এরপর আমরা হচ্ছে ইয়েলোটা নিচ্ছি। হ্যাঁ, ইয়েলোর দুটো কালার আছে, একটা ইয়েলো লাইট আর একটা হচ্ছে ইয়েলো ডিপ। তো আমরা দুটো কালার নিয়ে নিই, ইয়েলো ডিপ আর হচ্ছে কি ইয়েলো লাইট। তো আমরা ভুল লিখছি, এটা হবে ইয়েলো লাইট, আর ইয়েলো ডিপটা এখন দিচ্ছে। ওকে, তো একটু ডিপ একটা লাইট, এরপর একটা আছে রেড। হ্যাঁ, তো আমরা একটা দিব হচ্ছে রেড ডিপ, আর আরেকটা দিব হচ্ছে রেড লাইট, ঠিক আছে। আর আরেকটা দিব হচ্ছে আপনার, এখানে একটা কালার কী ছিল, আচ্ছা গ্রিনেরটা আছে, তো আমরা জাস্ট হচ্ছে গ্রিনেরটা নিয়ে নিচ্ছি, গ্রিন না, আমি শুধু হোয়াইটটা নিয়ে নেব। এটা হচ্ছে রেড লাইট, আর আরেকটা আছে কি রেড ডিপ। তো মোটামুটি আমাদের ভেরিয়েবল রিলেটেড বা হচ্ছে কালার রিলেটেড সিলেকশন ডান, যে এই সবগুলো কালারই হচ্ছে কি আমার পুরো পিএইচডিতে ইউজ করা আছে। ওকে, আর হোয়াইট কালারটাও নিয়ে নিচ্ছি, হোয়াইট, আচ্ছা হোয়াইট ওরা পিওর হোয়াইটই ইউজ করছে। হোয়াইট, আর এছাড়া আর কিছু আছে কিনা আমি দেখি, গ্রিন লাইট, ওকে ওকে ফাইন, এই কয়েকটা কালারই আমাদের পিএইচডিতে ইউজ করে। তো মোটামুটি আমরা কালারগুলো নিয়ে নিলাম, তারপর ফন্টটা নিয়ে নিলাম, আর একটা হচ্ছে কি আপনি চাইলে ফন্ট সাইজটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমরা ফন্ট সাইজগুলো হচ্ছে যখন করব কাজ করার সময় সাথে সাথে করে ফেলবো। তো মোটামুটি এতটুকু যদি হয়ে থাকে, আমরা ধরেন হচ্ছে প্রতিটা পার্টকে এখন, তো ভেরিয়েবলটা দেখেন এখানে যেটা করেন, যে কোনো শুধু একটু টেস্ট করার জন্য, ধরুন আমরা চেক করলাম যে আসলে আমার কালারগুলো বা ভেরিয়েবলগুলো কাজ করতেছে কিনা, এটা আমরা একটু এখানে দেখি। তো সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থেকে শুধুমাত্র ভেরিয়েবলটাকে একটু ইম্পোর্ট করে নেন। হ্যাঁ, ইম্পোর্ট ডট স্ল্যাশ অ্যাবস্ট্রাক্ট, চেক করবেন যে আসলে পেয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে ধরুন হচ্ছে একটা বডি নিতে পারেন চেক করার জন্য। তো এখান থেকে যেটা করতে পারেন, শুধু কালার লিখলেন যে কালার হচ্ছে কি, ধরুন আমরা যদি লিখি হোয়াইট, ওকে, জাস্ট হচ্ছে হোয়াইট ভেরিয়েবলটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করবো। তো আমরা কিন্তু কম্পাইলার ওপেন করে নিই, যার কারণে হচ্ছে আমাদের স্টাইলে আমরা যা কিছুই করছি তা কিন্তু এখানে সিএসএসে কনভার্ট হচ্ছে না। তো আমরা সাস ইউজ করার জন্য কমান্ড লাইনটি ইউজ করবো, আমাদের লিখতে হবে কি সাস ড্যাশ ড্যাশ। আচ্ছা, আমি এখান থেকে ব্রাউজারটা ক্লোজ করি। তো এখানে দেখেন আমরা জাস্ট হচ্ছে এই স্টাইল ডট, যেটা মেইন আমাদের স্টাইল ডট সিএসএস, সেখানে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকেও ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করে শুধুমাত্র বডি সিলেক্টর নিয়ে কালার হোয়াইটটা নিয়ে নিলাম, যাতে হচ্ছে হোয়াইট কালারটা আসলেই আসছে কিনা চেক করার জন্য।
তো এই পুরো ফাইলকে বা হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র এসসিএসএসটাকে কম্পাইল করে কি করব স্টাইলে বা হচ্ছে সিএসএস এ কম্পাইল করব, মানে কম্পাইল করে সিএসএস এ কনভার্ট করব, এই কারণে সাস আমরা লিখব হচ্ছে ওয়াচ। হ্যাঁ, তো ওয়াচ মিন্স হচ্ছে ধরেন আমরা যাতে মানে বারবার এই কমান্ডটা রান করতে না হয়, যারা সিএসএস এর আমাদের ভিডিওটা দেখছেন তারা অলরেডি এটা জানার কথা। তো ওয়াচ মিনস হচ্ছে কি আমি যখনই এই ফাইলে চেঞ্জ করব সাথে সাথে হচ্ছে কি সে সিএসএস এ কনভার্ট করে দিবে বা কম্পাইল করে দিবে। তো আমি এখান থেকে ওয়াচ লিখবো হচ্ছে কি আমি কাকে কম্পাইল করতে চাই। তো আমাদের ফাইলটা আছে কোথায় দেখেন, অ্যাসেটসের মধ্যে এসসিএসএস, তার মধ্যে হচ্ছে কি স্টাইল ডট এসসিএসএস। তো আমি লিখবো ওয়াচ অ্যাসেটস স্ল্যাশ হচ্ছে কি আপনার এসসিএসএস স্ল্যাশ হচ্ছে স্টাইল ডট এসসিএসএস। ওকে, তো এটা হচ্ছে টার্গেট ফাইল। দেন হচ্ছে কি আমি কোথায় কনভার্ট করতে চাই, আমি কনভার্ট করতে চাই হচ্ছে কি অ্যাসেটস স্ল্যাশ এখান থেকে হচ্ছে কি স্টাইলস, স্টাইলসের মধ্যে স্টাইল ডট এসসিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, দিকে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের এই ফাইলে যা কিছু করলাম সব কিছু হচ্ছে কি দেখেন স্টাইলে আমাদেরকে প্রসেস করে দিছে আর কি, আচ্ছা কম্পাইল করে দিছে। দেখেন এখন প্রথমে আমরা রিসেট ইউজ করছিলাম, রিসেটগুলো আসছে। তারপর হচ্ছে ধরেন নিচে যদি দেখি, দেখেন শুধুমাত্র কালারটা, তার মানে হচ্ছে কি এবং ফন্ট ফেসটাও কিন্তু দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ওকে, তো আমরা পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের, আচ্ছা আমরা একটু দেখি যে আসলে ফন্ট ফ্যামিলিটা কানেক্ট হয়েছে কি না, কানেক্ট হয়নি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যেটা আছে আপনার এসসিএসএস, যেটা এখান থেকে টাইপোগ্রাফিটা আপাতত কানেক্ট করার দরকার নেই। হ্যাঁ, যেহেতু টাইপোগ্রাফিতে আমরা শুধুমাত্র ফন্ট ফেসটা কানেক্ট করেছি, তো আমরা ফন্ট ফেসটা হচ্ছে ধরুন আমরা যদি এখান থেকে ভেরিয়েবল থেকে ইউজ করি, ভেরিয়েবল না দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, তো ফন্ট ফ্যামিলি হচ্ছে কি আমরা যে ইউজ করেছিলাম ডলার পপিন। হ্যাঁ, তো এটা সেভ করে দেখি যে আসলে এটা পাইছে কিনা। দেখেন যদি স্টাইল ডট সিএসএস যায় সে হচ্ছে কি অটোমেটিক্যালি ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ইম্পোর্ট করার দরকার নেই, হ্যাঁ কারণ সে ইম্পোর্ট করে নিয়েই এখানে আসবে অটোমেটিক। আপনি যখন আমরা যখন ফাইল রান করবো তখন দেখবো আর কি, যদি তারপরেও না হয় তাহলে তার জন্য যেটা করার দরকার আমরা এটাই করবো। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।